তোতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় ঋষি তার পুরাতন ড্রাইভার সৌমুর কথা শুনে শিউলি বলে বড়বাবু ও মিথ্যে বলছে, মন্দিরা বলে সবাই মিথ্যে বলছে আর তুমি সত্যি বলছো। শিউলি বলে আমি সৌমুকে ভালোবাসতাম আর তাই তো বর্তার কুকর্মের কথা ওকে বলার পর ও আমাকে ফেলেই চাকরি ছেড়ে চলে যায়। তুতেও বলে শিউলি ঠিক কথাই বলছে আর এটাও অভিষেক বাবুর একটা নতুন ষড়যন্ত্র। আর কেন আজকের দিনই সৌমুকে আসতে হলো? অভিষেক বলে আমি ওকে খবর দিয়ে এখানে এনেছি। সৌমু বলে এতদিন আমি চুপ করেছিলাম, আজ যখন আমার জন্য একটা ভালো মানুষ ফেসে যাচ্ছে তখন তো আর বসে থাকতে পারবো না। মন্দিরা বলে এই তুতের কথায় এই সস্তা মেয়েটা এবার ড্রয়িং রুমে এমন মিথ্যেচার করছে। শ্রুতি বলে যদি দাদাভাই পাপটা নাই করবে তাহলে কেন শিউলিকে বারবার মেরে ফেলতে চেয়েছিল? অভিষেক বলে আমি এই পরিবারের কথা ভেবেই এসব করেছি, না হলে কেউ আমার কথা বিশ্বাস করতো না। আর যদি এই সময় সত্যিটা এসে না বলতো তোমরা কেউই আমাকে বিশ্বাস করতে না। এরই মধ্যে শিউলি বলে আমি আসলেই বুঝতে পারছি না অন্ধকারে কে আমার সর্বনাশ করেছে। মন্দিরা বলে তাহলে সব কিছু করেছে তুতে, ও যেমন রঙনকে বিয়ে করে টাকা হাতিয়ে নিতে চায়। রঙন ধমক দিয়ে মন্দিরাকে বলে আন্টি আপনি অভিযোগ করবেন না। তারপর একে একে সবাই মুখ খুলেই দেবু পিসিও বলে আজ অভিষেকের কথা শুনে মনে হচ্ছে বড় বৌদি ও তোমার গর্ভের সন্তান হতে পারে না। শ্রুতি, দেবু, তুতে, সৌমিলি সবাই অভিষেকের শাস্তি চায়, তবে সেটা শিউলিকে মারার চেষ্টা করে। শ্রুতি পুলিশকে ফোন করতে চাইলে মা বলে এবারে সম্মান নষ্ট করতে বাড়িতে পুলিশ আসুক তা আমি চাই না, ওই মানুষটা শেষ হয়ে যাবে। তুতে আবারও প্রতিবাদ করলে মা বলে তুতে আমার দিবি, এই নিয়ে তুমি আর কোনো কথা বলবে না, আমি বিশ্বাস করি পাপিকে শাস্তি দিবে ঈশ্বর। আর অভিষেক তুই এখন শিউলি ও তুতের পা ধরে ক্ষমা চা, দরকার হলে নাকে খড় দিয়ে ক্ষমা চা। মায়ের কথা শুনে অভিষেক কিন্তু সেটাই করলো, সবার সামনেই শিউলি ও তুতের নামে নাকে খড় দিয়ে ক্ষমা চাইল। তুতে মনে মনে বলে কেন আজ গিনিমা এটা করলেন সেটা আমাকে জানতেই হবে। তাহলে কি সব সত্যিটা জানতে পারবে এবার তুতে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।